হে গাইজ, আমি অর্ণব, আর আজকে একটি হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটির নাম হচ্ছে ওয়েলকাম হোম। সিনেমাটি 2020 সালে সনি লিভ অর্থাৎ একটি ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে রিলিজ পায়। যদিও গুগলে ওয়েলকাম হোম লিখে সার্চ করলে একটি 2018 সালের ইংরেজি সিনেমার নাম আসে, এবং এই সিনেমাটি অর্থাৎ ওয়েলকাম হোম হিন্দি যেটি, সেটি রিলিজের পর থেকেও তেমন কোনো উচ্চবাচ্য আমি শুনলাম না, যেটা সত্যি একটু ডিসঅ্যাপয়েন্টিং। এবং কেন ডিসঅ্যাপয়েন্টিং সেটা আমি বলবো এই ভিডিওতে। সো ওয়েলকাম হোম হচ্ছে একটি হরর থ্রিলার সিনেমা যেটি একটি রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে বানানো হয়েছে, এবং অ্যাকচুয়াল ইনসিডেন্টটা খুবই হরিফাইং, যেটি হয়তো আমি ভাষায় এক্সপ্লেন করতে পারবো না এই ভিডিওতে। সিনেমার কাস্টিং আমি একটাও পরিচিত মুখ দেখতে পাইনি, একদম সব নতুন অভিনেতা এবং অভিনেত্রী। বল যাই হোক, এবার সময় নষ্ট না করে সিনেমার বেসিক প্লটটা আপনাদের বুঝিয়ে দিই। সো দুটো মেয়ে অনুজা এবং নেহা, তারা স্কুল টিচার, এবং তাদের স্কুল থেকে তাদের পাঠানো হয়েছে জনসংখ্যা গণনার কিছু কাজে মহারাষ্ট্রের একটি কোর অচপাড়া গ্রামে, মানে বলতে গেলে একটি রিমোট এরিয়া যেখানে সিগন্যাল ঠিক মতন পাওয়া যায় না, আশেপাশে বাড়ি নেই, চারিদিকে মাঠ ঘাট জঙ্গল ক্ষেত, এবং তার মাঝখানে একটি দালান দেয়া বাড়ি যেটা দেখতে খুবই ভয়ানক, এবং সম্পূর্ণ গল্প এই বাড়িটিকে ঘিরেই করে উঠেছে। এবং যে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এই বাড়িতে সেগুলো শুনলে একদম রক্ত হিম হয়ে যাওয়ার মতো। সো সেই বাড়িটিতে থাকে ঘনশ্যাম, তার ভাই ভোলা, ঘনশ্যামের বৃদ্ধ মা, এবং ঘনশ্যামের মেয়ে যার নাম হচ্ছে প্রেরণা। তবে এই পরিবারের আসল রহস্যটা এতটাই ডিস্টার্বিং যেগুলো ভাবলেই সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। সো সেই বাড়ির মেন কর্তা বলতে গেলে একজনই, তার নাম হচ্ছে ঘনশ্যাম, যে কথা বলে না, অর্থাৎ সে 5 বছরের মনব্রত রেখেছেন। বল কারণটা কি সেটা এই সিনেমায় জানা যায়নি। তার ভাই ভোলা, যে ঘরের যাবতীয় সব কাজ করে, তার মেয়ে আছে যার নাম হচ্ছে প্রেরণা, যাকে সিনেমার শুরুতে দেখায় অন্তঃসত্ত্বা, পরে আবার নর্মাল দেখায়, অর্থাৎ সে একটি বাচ্চার জন্ম দেয় এবং তাকে মেরে ফেলা হয়। এরকম ভাবে প্রেরণার 8খানা বাচ্চাকে মেরে ফেলা হয়। তবে সেই বাচ্চাগুলোর বাবা কে? আর গায়ের লোমটা তখনই খাড়া হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে ঘনশ্যাম প্রায় 1 দশক ধরে তার নিজের মেয়ের রেপ করে চলেছে, মানে তার নিজের সেক্সুয়াল ডিজায়ার গুলো তার নিজের মেয়ের উপর দিয়ে তোলে, এবং তার মেয়েকে দেখলেও বুঝতে পারবেন যে সে মেন্টালি ডিসেবলড। এবং তার ভাই যার নাম হচ্ছে ভোলা, যাকে একটি জল্লাদ বা দস্যু বা জানোয়ার বললেও ভুল হবে না, সে এবং তার দাদা অর্থাৎ ঘনশ্যাম মিলে সেই বাড়িতে প্রায় 13 জন মেয়েকে হত্যা করেছে, যার মধ্যে 9 জনকে ভোলা নিজের রেপ করেছে। আর যেমনটা বললাম, ঘনশ্যামের নিজের মেয়ে অর্থাৎ প্রেরণা, তার মা কোথায়? বল সেই বাড়ির ফার্স্ট ভিকটিমই হচ্ছে তার মা অর্থাৎ ঘনশ্যামের স্ত্রী অর্থাৎ সাবিত্রী, যাকে সিনেমায় দেখিনি এবং তার ক্যারেক্টারটা প্রয়োজনও নাই সিনেমায়। আর যেমনটা বলেছিলাম যে সেই বাড়িতে আরেকজন সদস্যও থাকে, সেটা হচ্ছে ঘনশ্যাম এবং ভোলার মা, যিনি একজন বৃদ্ধা, এবং তিনি মাথা তুলে তার এই 2 সুপুত্রর কেলোকৃত্তিগুলোকে সাপোর্ট করে যান। সো এই হচ্ছে সেই বাড়িটির রহস্য। সো হয়তো এখন বুঝতেই পাচ্ছেন যে সেটা বাড়ি না, রীতিমতো একটি নরক। এবং সেখানেই জনগণনার একটি কাজে অনুজা এবং নেহা নামে সেই স্কুল টিচার দুজন যায়, তবে তাদের ফেরার পথে ভয়ানক বৃষ্টি শুরু হয় যার ফলে তারা সেই বাড়িতে আটকা পড়ে যায় এবং তাদের সেখানে স্টে করতে হয়। এবং এর পরের গল্প বোঝার জন্য আপনারা সিনেমাটা দেখুন, যেটা আমি বলে একদমই স্পয়েল করতে চাই না। তো অনুজা এবং নেহা কি হবে তাদের সাথে? তারাও কি আগের মেয়েগুলোর মতন একটি ভিকটিমে পরিণত হবে, নাকি তারা সার্ভাইভ করবে? কি হবে সেটা জানতে অবশ্যই সিনেমাটি দেখুন। সো এটি একটি হরর থ্রিলার জনরার সিনেমা, এবং ভয় দেখানোর জন্য জাম্প স্কেয়ার বা ভূতের প্রয়োজন হয় না, সেটা এই সিনেমাটি বুঝিয়ে দেয়। সিনেমাটির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ, একই সাথে ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর যেমনটা বলেছিলাম যে প্রতিটা অভিনেতা এবং অভিনেত্রীকে আমি একদমই চিনি না, তবে তাদের অভিনয় আমাকে একদম অ্যামেজড করে দিয়েছে। পুরো নিখুঁত অভিনয় ছিল তাদের, পুরো সিনেমা জুড়ে গল্পের টানটান উত্তেজনা। এবং সিনেমাটি হচ্ছে একটি হাইলি আর্টেটেড সিনেমা, এবং সিনেমায় রয়েছে ভর্তি গ্রাফিক কন্টেন্ট এবং ভায়োলেন্স, এবং যে কোনো প্রাপ্তবয়স্কের মানুষদের ছাড়া এই টাইপের সিনেমা দেখা একদমই উচিত না। সো আমার কথাটি এটুকুনি শুনে হয়তো বুঝতেই পেরেছেন যে আমার সিনেমাটি কেমন লেগেছে। তাই যখন প্রথমে বলেছিলাম যে সিনেমাটিকে নিয়ে একদম কোনো উচ্চবাচ্য নেই, যেটা জেনে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এই টাইপের সিনেমা একটু নাম ডিজার্ভ করে, আর অধিকাংশ মানুষ এই সিনেমাটাকে জানেই না যে এরম টাইপের কোনো সিনেমা বেরিয়েছে। যাই হোক, সবশেষে বলবো সনি লিভের তরফ থেকে একটি অসাধারণ কন্টেন্ট পেয়েছি আমরা, এবং আমি হাইলি সাজেস্ট করবো সবাইকে এই সিনেমাটি দেখার জন্য। রিয়েল ইভেন্টের উপর বেস করে তৈরি হয়েছে এই সিনেমাটিকে এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটি হয়তো বলে শেষ করা যাবে না। সো আমার রিভিউ আবার তত এইটুকুই, আমার হয়তো দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই যে আমার কেমন লেগেছে। অ্যান্ড আই হোপ আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটি। সো আবার দেখা হবে পরের ভিডিওতে।